আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মিজোরামে ঘটে গেল ভয়ঙ্কর অঘটন। মিজোরামে পাথর কোয়ারিতে 10, কমপক্ষে 15 জন শ্রমিক চাপা পড়েছেন বলে আশঙ্কা। পাথর কোয়ারিতে ঘটে ভূমিধসের ঘটনা। সোমবার সন্ধ্যার দিকে কোয়ারিতে ভূমিধসের ঘটনা সংঘটিত হয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকারী দল। জানা গেছে মিজোরামের হাতিয়াল গ্রামে পাথর কোয়ারিতে কাজ চলাকালীন সময়ে নামে 10। ওই সময় সেখানে কাজ করছিলেন শ্রমিকরা। কমপক্ষে 15 জন শ্রমিক 10-এ চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধার কাজ। উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ডাকা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিএসএফ, আসাম রাইফেল কেও। গত 2.5 বছর ধরে ওই কোয়ারিতে পাথর উত্তোলনের কাজ চলছিল। এবিসিআই কোম্পানির মালধারা আম কোয়ারি চিন আরো খারাপ থাকবে এটা চি পেসারি ভেল তো রাইন কেল মেগা মিশিং জাত নে থিয়ং আলনা সই থেইলাবা আন মানি কোম্পানি হও হিয়াং না তো কেন জানে ওমেন সই থেইলাবা কি তাহি আরাব খাব তো তুই তাখানি তুই তাখানি মিশিং জাত নে আছিল গবাং তে মানছেলাবা আন মানি কোম্পানি টাংকিয়া এটা চি চু পাসারি গেল আছিল ইনান ফিয়া এটা চি অপারেটর মাই বাকা লেবার হাতক এ মোসা দা মামা হেতা হিয়া আর আপ থাকম হে